আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে একটি ল্যাপটপে খুব সহজেই উইন্ডোজ 11 ইনস্টল করা যায়। প্রথমে আমাদের বুটআপ করা একটি পেন ড্রাইভ থাকতে হবে, সেটা আমরা ইউএসবিতে লাগাবো। ল্যাপটপটি ওপেন করব। সবাই জানেন এইচপি ল্যাপটপে বুট মেনু হচ্ছে F9। F9 বাটনে ক্লিক করব। দেখা যাচ্ছে আমাদের বুট নিয়েছে, এখানে দেখা আছে USB-Disk, এটা এন্টার করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে কিবোর্ডটা, এখানে পার্টিশন করা যায়। আমি পার্টিশন করব না, আমার SSD কার্ড 120 GB। আমি ডিরেক্ট নেক্সট, এখানে জিমেল দিতে হবে। নেক্সট সেট পিন, উইন্ডোজ 11 দেয়া কমপ্লিট।